ওয়েলকাম টু নোটিস বাংলা। আমি আজকে আপনাদের দেখাবো যে একটি ছবি কিভাবে সুন্দর করতে হয়, ছবিতে কাজ কিভাবে করতে হয় সেটি দেখাবো আজকে। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনি, ছবিটা যদি দেখেন তাহলে দেখবেন ছবিটা অনেকটাই কিন্তু ঝাপসা, রেজলিউশন একেবারেই কম। সেই ছবিটাকে আপনি রেজলিউশন বাড়িয়ে কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো। অনেকে দেখা যায় যে ছবির থেকে ছবি করেন, কিংবা একটা ছবি লো বা লো কোয়ালিটির একটা ছবি দিয়েছে আপনাকে, ছবিটাকে যদি আপনি সুন্দর করতে চান সেটি কিভাবে করবেন সেটি দেখাবো আজকে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা, এটা কিন্তু রেজুলেশনটা অনেকটাই কম। সেজন্য আমি প্রথমে ছবিটার রেজুলেশনটা আমি একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যাব ইমেজে, ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন এই যে, প্রথমে ইমেজে চলে যাবেন, ইমেজে তারপরে যাবেন হলো ইমেজ সাইজ। সাইজে গিয়ে এখানে দেখবেন আমরা সাধারণত যে ছবির রেজুলেশন গুলো বাড়িয়ে দিই সেগুলো কিন্তু এখানে 300 দেওয়া থাকে। ছবির হাইট অনুযায়ী অনুযায়ী এখানে যদি আমি 300 করে দিই, 300 করে দিই, এখন দেখেন ছবিটা জুম হয়ে মানে রেজুলেশন বেড়ে কতটা পরিমাণ চলে আসে। আমি ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কিন্তু ছোট ছিল, এখন কিন্তু ছবিটা অনেকটা বড় হয়ে এসেছে। এখন কিন্তু অনেকটা বড় করলে কিন্তু ছবিটা ফাটবে না, দেখা যাচ্ছে। এখন আমার মূলত কাজ হলো ছবিটাকে আমি সুন্দর করে নেব। সুন্দর করার জন্য ছবিটাকে কাস্ট আমি একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এম এম প্রেস করে একটু আমি হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট করে ছবিটাকে আমি স্মুথ করব। সেটা যদি ম্যানুয়ালি করেন এক পজিশন, যদি ফিল্টার ইউজ করে করেন সেটার ভিন্নতা আসবে। সেজন্য আমি এখানে ডুপ্লিকেট একটি লেয়ার করে নিচ্ছি। কন্ট্রোল জে, কন্ট্রোল জে বাটন প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন, এবং কি ডাবল ক্লিক, মাউসে ডাবল ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটি লেয়ার করে নিতে পারেন আপনি লেয়ার করার জন্য। এখন যদি আমি ফিল্টারের মাধ্যমে কাজ করি সেটি কিভাবে করব দেখেন। ফিল্টারে চলে যাবেন, ইমেজ নয়েক এখানে চলে যাবেন, নয়েজ আর প্রফেশনাল এখানে গেলেন। দেখুন আমি এখানে সেটিং আছে কিছু, সেটিংগুলো আমি যদি ঠিক করে দিই, এখানে দেখুন একটি আমি ঠিক করে দিলাম, এখানে একটু লাইনসটা বাড়িয়ে দিয়ে আমি এটা ওকে করে দেব। ওকে করে দিলাম। এখন দেখেন এখানে কিছু অপশন আছে যেগুলো কিবোর্ডে শর্টকাট ব্যবহার করতে হয়। এখানে দেখেন নয়েজ আর প্রফেশনাল কন্ট্রোল এফ। এখন যদি আপনি পুনরায় এই অপশনে আপনাকে যেতে হবে না, পুনরায় এই অপশন আপনার যেতে হবে, শুধু কন্ট্রোল এফ বাটন প্রেস করে দেন, এক ধাপ বের হবে, একবার গ্রিন হয়ে যাবে, আরেকটা প্রেস করে দেন আরেকটা গ্রিন হয়ে যাবে। এরকম যদি আপনি দুই তিনটে প্রেস করে দেন তাহলে ছবিটাকে কাজ না করেই আপনি ছবিটাকে দেখতে পাচ্ছেন, এখন ছবিটা কোনো একটা স্মুথ হয়ে গেছে। এটাকে যদি আপনি ন্যাচারালভাবে করতে চান সেটি কিভাবে করবেন, আমি এই লেয়ারটা যেহেতু কাজ করেছিলাম এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, পুরনো অবস্থা আবার ফিরে চলে আসলাম। এখন আমি ডুপ্লিকেট লেয়ার করে নেব, কন্ট্রোল জে পেস্ট করে দিয়ে এই ছবিটাকে এখন আমি একটু সুন্দর করে নেব। সুন্দর করার ক্ষেত্রে আমি যাব, প্রথমে ছবিটাকে আমি ইনভার্ট করে নেব, কন্ট্রোল আই ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে এখন যে ব্লাইন্ডিং মোডটা দেখতে পাচ্ছেন এই ব্লাইন্ডিং মোডটাকে আমি চেঞ্জ করে ভিভিড লাইট করে দেব। ভিভিড লাইট করে দিলাম, তারপরে চলে যাব ফিল্টারে, ফিল্টারে গিয়ে যাব আদার্স, আদার্সে গিয়ে যাব হাইপাস, হাইপাসে ক্লিক করে এখানে আমি কমিয়ে বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু স্মুথ করে নেওয়ার চেষ্টা করব। ছবির রেজুলেশন অনুযায়ী আপনি যতটুকু করতে চান ততটুক, কতটুকু করলে আপনার ছবিটা ভালো আসবে ততটুক পরিমাণ আপনার রেজুলেশনটা করে দিয়ে এখানে ওকে করে দেবেন। এখন যাবো আমি ফিল্টারে, যাব ব্লার, গাউসিয়ান ব্লার। এখন দেখুন আমি রেডিয়াসটা তখন বাড়িয়েছিলাম ছবিটা সুন্দর করার জন্য, আর এখন যদি রেডিয়াসটা বাড়িয়ে দিই ছবিটা কিন্তু গোলাটে মানে ই দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে। আর যদি আমি এটাকে একটু কমিয়ে দিই ছবিটাকে স্মুথ করার জন্য, সেক্ষেত্রে আমাকে এটা রেডিয়েন্সটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেখছি মার্কস আইকন দেখতে পাচ্ছেন, মার্কসে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটনে প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করবো। ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করলে দেখেন যে ব্রাশ টুল এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্ল্যাক রাখতে হবে। সেটা যদি ব্রাশ টুলে কাজ করেন সেটা রাখবেন হলো হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন ব্ল্যাক। আমি এখানে একটু হালকা করে ঘষবো, সেক্ষেত্রে একটু স্মুথ ব্রাশ নিয়ে নিচ্ছি। আমি স্মুথ ব্রাশ নিয়ে নিলাম। এখন যদি এখানে ঘষেন দেখেন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে, কিন্তু আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি। ছবিটাকে আপনি এভাবে ঘষবেন, ঘষলে দেখতে পারবেন যে ছবিটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। আমি ঘষে দেখাচ্ছি, তারপর বাকি কাজটুকু আমি করে দেখাবো।
প্রথম ধাপটা পার করতেছি, দ্বিতীয় ধাপে আর একটু সুন্দর করার চেষ্টা করব। সেজন্য দেখুন এটাকে আমি প্রথমবারের মতো এটাকে আমি সুন্দর করেছি। এখন জটিল দুইটা লেয়ারকে আমি এক করে দিচ্ছি। এখানে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে তারপর এখানে পুনরায় আমি আবার কাজ করব কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার করছেন। এখন যাব শুধু এখন ওই পদ্ধতি ব্যবহার করব না, এখন অন্যভাবে করব। সেটা হলো ব্লার, গাউসিয়ান ব্লারে চলে যাব। এটা রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে লেয়ার মার্ক দেখতে পাচ্ছেন, এটা আমি একটা ক্লিক করে দিলাম কন্ট্রোল আই। এখন দেখুন এখন যদি আমি ছবিটাকে কাজ করি, যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু এখন চলে যাবে। দেখুন যে সাদা সাদা ভাবটা ছিল সেটাও কিন্তু এখন কিন্তু উঠে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। একটি ছবিতে দুটি ধাপ ব্যবহার করে আপনি ছবিটাকে সুন্দর করবেন, জটিল রেজুলেশন জটিল একেবারেই খারাপ থাকে সেক্ষেত্রে। আর যদি দেখেন যে রেজুলেশন মোটামুটি একটা ছবিতে ভালো আছে, সেক্ষেত্রে আপনি প্রথম ধাপ আমি যে দ্বিতীয় ধাপটা ইউজ করলাম সেটি করে আপনি ছবিটাকে সুন্দর আপনি করে নিতে পারেন। যদি খারাপের ক্ষেত্রে তখন আপনি ছবিটাকে আপনি একটু দ্বিতীয় ধাপ অনুসরণ করে আপনি ছবিটাকে কাজ করতে পারেন। আর ছবিটা ভালো থাকলে তো কথাই নেই, প্রথম ধাপে আপনি ছবিটাকে রেজুলেশন বাড়িয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু কাজটা আপনি এখানে করতে পারবেন। দেখুন আমি শুধু যে দ্বিতীয় ধাপটা বের করেছি এটা কিন্তু আপনার একটি ফর্মুলাই কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন যে যে ছিটে ছিটে ভাবটা ছিল সেটাও কিন্তু এখন কিন্তু এখানে রিমুভ হচ্ছে। এজন্য ছবিটাকে আগে দেখবেন যে ছবিটা কোন মুডে আপনাকে কাজ করতে হবে, কোন মুডে কাজটা করলে ছবিটা সুন্দর আসবে আর কোন মুডে কাজ করলে ছবিটা অসুন্দর হয়ে যাবে, সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। দেখুন এখন যদি দেখাই তো ছবিটা কতটুকু মান, আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম। একটা ছবিতে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে হয়। ধরুন আমি এটা এখানে এতটুকু পরিমাণ করে দিয়েছি, এতটুকু করে দিলাম। এখন যদি আপনি একটু ফিল্টার ইউজ করেন, ইমেজ নয় প্রফেশনাল, এখানে যদি আপনি ফিল্টার ইউজ করেন ছবিটা আরেকটু স্মুথ হয়ে যাবে, আরেকটু কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটাই আগের ছবির তুলনায় কিন্তু এখনকার ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি বিভিন্নভাবে ছবিটা ইউজ করতে, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এখন যদি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, যে যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন এটা ব্রাশ টুলের মাধ্যমে কন্ট্রোল ধরে ব্রাশ টুলের মাধ্যমে এটাকে আপনি কাজটা করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেও আপনি কিন্তু নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ছবিটার কালার মোটা অন্যরকম চলে আসবে, সেক্ষেত্রে যেভাবে আপনার খুশি সেভাবে করতে পারেন আপনি। থ্যাংক ইউ গাইজ, দেখলেন যে একটি ছবিতে কাজ করতে কিভাবে কাজ করতে হয়, ছবিতে সুন্দর করে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।